আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম বিডি ব্লগার ফারাজ মম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমি এখন নারায়ণগঞ্জে, তো শ্বশুরবাড়িতে যেহেতু তো বিকালে বৃষ্টি হয়েছে, তাই কি করব কি না করব, তো ঝটপট করে ফেললাম একটা মজার পাকোড়া। তো সেটা কি দিয়ে করলাম আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। এটা হলো নুডলসের পাকোড়া। তো আমি এখানে 4 প্যাকেট নুডলস নিয়ে এই পাকোড়াটা তৈরি করেছি। চলুন কিভাবে করলাম, তো এই তো দেখতেই পাচ্ছেন 4 প্যাকেট ম্যাগি নুডলস। তো ছোট ছোট করে একদম ভেঙে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম ছোট ছোট করে হাত দিয়ে ভেঙে নিয়ে এখন গরম পানি ভিতরে দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধটা যেন আমরা নর্মাল নুডলস রান্না করি তার থেকে একটু বেশি হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম ঠান্ডা করে নিয়ে আসলাম। তো এখন আমি এখানে ধনিয়া পাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম একসাথে সব। আর নিচে কিন্তু ইয়ে নুডলস দেখেন একটু আঠালো আঠালো হয়ে গেছে, সিদ্ধটা একটু বেশিই করে নিয়েছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এখন আমি এর ভিতরে দিয়ে দেবো 2 টেবিল চামচ ময়দা, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। তো যাই হোক, ঝটপট ঘরোয়া যা মশলা ছিল তাই দিয়ে তৈরি করে ফেললাম আজকের এই পাকোড়াটা। এখানে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ। আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণে, এই পাকোড়া আন্নার মজা লাগে না, একটু বেশি পরিমাণেই দিতে হয়। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন একদম। আর একটু হলুদের গুঁড়ো দিলাম সামান্য পরিমাণের, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচের মতো। আর এই তো ম্যাগি ম্যাজিক মশলাটাও দিয়ে দিলাম একদম। তো যাই হোক, আর দিয়ে দিব একটা ডিম, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে তারপরে একদম হাত দিয়ে চটকিয়ে মেখে নিব। তো বিশ্বাস করবেন কি না, যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা না খেয়েছেন প্লিজ এটা খেয়ে দেখবেন, অসম্ভব মজা। আর ইতিমধ্যে যারা খেয়েছেন আজকে আমার বানানোটা তারা তো জানে এটা আসলে মানে একদম খুবই ভালো লাগে, খারাপ লাগে না। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব মজা হয়। তো ঝটপট বৃষ্টির দিনে কি আর বানাবো, তো ঝটপট এই যে বানিয়ে ফেললাম, খুব মজা হয়েছে, আপনারাও বানিয়ে খাবেন। আর দেখতেই পাচ্ছেন এখন আমি সব একটু লেবুর রস দিয়ে দিলাম, কারণ লেবুর রসটা দিলে হয় কি টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়, সব কিছুর একটা ব্যালেন্স করে। একটু বেশি লবণ হলে কিংবা একটু ঝাল হলে এটা একটা ব্যালেন্সের কাজ করে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি পাকোড়াগুলো একদম দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। তো একদম কেউ যদি একদম একটু নর্মাল ভাজা খান তো সে অনুযায়ী ভেজে নেবেন, আর কেউ যদি একটু বেশি ভাজা খান একটু ভেজে নেবেন। আমার একটু বেশি পোড়া পোড়া ভাজাই ভালো লাগে পাকোড়াটা। তো যাই হোক, আমি এখন পাকোড়াগুলো এক এক করে তেলের ভিতরে সব দিয়ে দিচ্ছি। তো ঝটপট কী করবেন না করবেন, কতটা টেনশন থাকে না মাথার ভিতরে, এরকম একটা আইডিয়া করে ফেলবেন। বাসায় মেহমান আসলো দিতে পারেন, আর আমরা তো সামনে কুরবানির ঈদ, কত মানুষ কত মেহমান। এখন আমরা 14 তারিখে লকডাউন শেষ হয়েছে, আমরা 15 তারিখে চলে এসেছি নারায়ণগঞ্জে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এর জন্য আমি আসলে ভিডিও তেমন বানাতে পারছি না, অনেক ঝামেলার ভিতরে আছে, সামনে কুরবানি সেটা তো বুঝতেই পারছেন কত কাজকর্ম থাকে। তো যাই হোক, আমি পাকোড়াগুলো এখন ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন তো খুব ভালো হয়েছিল আসলে। এভাবে মাঝে মাঝে আনকমন কোনো কিছু করে ফেললে ভালোই লাগে। এই তো আমার ভাজাটা হয়ে এসেছে, অনেকে এভাবে তুলে নিতে পারেন কিংবা আর একটু ডিপ করেও ভেজে নিতে পারেন। তো আমার আসলে ওই যে বললাম না, একটু ডিপ পোড়া পোড়া এটা আমার ভালো লাগে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন ভাজাটা হয়েই এসেছে, আমি এখন তুলে নিব। তো আমার পাকোড়া বানানোটা কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, লাইক দিলে ভিডিও বানানোর আগ্রহটা দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, আমি এখন পাকোড়াগুলো তুলে নিব, দেখেন মাশাল্লাহ কতটা ইয়ামি হয়েছে, একদম মচমচ হয়েছিল, খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল। তো যাই হোক, আমি সবজি দিয়ে পাকোড়া করি, আবার এরকমও নুডলস দিয়েও করি।
তো ঘরে যে যে উপকরণগুলো ছিল আমি তাই দিয়ে কিন্তু পাকোড়াটা করে ফেললাম। আর এই তো আমি তুলে নিয়েছি একটা টিস্যু পেপারের উপরে, এখন আপনাদের একটু সার্ভ করে আমি তো অবশ্যই দেখাবো। তো যাই হোক, এর ভিতরে আমি আরেক স্তরও দিয়ে আপনাদের একটু সার্ভ করে দেখাবো। এই যে আমি দ্বিতীয় স্তরও দিয়ে দিয়েছি, তো চলুন আমার একটু আপনাদের একটু দেখাই। তো এই তো দেখতেই পারছেন, আমি তো এখন আর ঢাকা না, নারায়ণগঞ্জে, তো হয়তো ভিডিওর একটু এদিক ওদিক হতে পারে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কেমন হলো অবশ্যই জানাবেন। যে দেখেন ভিতরেরটা কত সুন্দর, উপরে একদম ক্রিসপি। আপনাদের আমি একটু ভেঙে দেখাচ্ছি, মাশাল্লাহ অনেক ভালো লেগেছে খেতে। আপনারও এইভাবে ঝটপট বানিয়ে খেয়ে ফেলবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আমাকেও সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।